এখানে দেখো এই জিনিসটা ক্ষেত্রে আমরা কি করি, কন্ট্রোল ভি মুভ করলাম, কন্ট্রোল ই আন্ডার করলাম, এটা হচ্ছে মেইন টাইটেল। এরপরে আমরা এখন আটটা সাব টাইটেল দেখবো, এটাকে বুল করবো তো আন্ডারলাইন করবো না। এই স্টারটাকে এখানে একটা ট্যাব দিলাম, তারপর আমি আবার এখানে এসে একটা ট্যাব দিলাম, এখানে এসে আটটা ট্যাব দিলাম, এখানে এসে আটটা ট্যাব দিলাম, এটাকে সিলেক্ট করে বুল করলাম, এটাকে সিলেক্ট করে বুল করলাম। এই যে এখানে এই জিনিসগুলোকে আমরা এখানে নিয়ে আসবো, এই জিনিসগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই যে এখানে যে ট্যাবটা আছে এই ট্যাবটাকে টেনে একটু 4 ইঞ্চি বরাবর নিয়ে আসলাম, অথবা আর একটু দূরে নিয়ে যাই। তুমি টানাটানি করতে না পারলে নিচের দিকে টেনে নামিয়ে দিবা, ছেড়ে দিবা, তারপর এখানে সে একটা ট্যাব দিয়ে দিবা। এটাতে এসে একটু স্পেস দিয়ে তুমি এটা এখন নিয়ে ঘরে নিয়ে আসো, সিম্পল সিস্টেম। ঠিক আছে, আর এই যে এখানে কোলন আছে, আমরা যদি এই কোলনগুলো সহ যদি কি করতে চাই, এদিকে সমান করতে চাই, তাহলে আমরা এখানে চাইলে আটটা ট্যাব ইউজ করতে পারি। ঠিক আছে, ট্যাব দিলাম, ডিবুক থেকে ট্যাবটি প্রেস করলাম, ক্লিক করে ট্যাবটি প্রেস করলাম, এখানে আটটা ট্যাব দেন, এখানে আটটু গ্যাপ দেওয়া যায়, আটটু গ্যাপ দিলে জিনিসটা সুন্দর হবে। তাহলে একটা কাজ করি, আমি এই ট্যাবটা এখান থেকে তুলে দিই, এখানে সাথে ট্যাব দিই, তাহলে এই আগে যে বরাবর ছিল এই বরাবর একটা ট্যাব, এই বরাবর একটা ট্যাব, তার দিকে একটা ট্যাব, এখন জিনিসটা মনে হলে বাড়াতে হবে, না হলে এটাকে আটকে ধুয়ে নিয়ে যেতে পারবে, অসুবিধা নেই, যেহেতু জায়গা আছে। ঠিক আছে, জিনিসটা সিম্পলের মধ্যে খুব নাইস হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে আমাদের এই নামগুলো ভরে তুলতে হবে, এই নামগুলো যদি ভরে আমরা একটা কাজ করি, এখান থেকে কিছু স্পেস আমরা বা ফন্ট সাইজ কমিয়ে দিই, স্পেস কমানোর জন্য কি করবো, ফন্ট সাইজ কমিয়ে দেবো, আর লাইন স্পেস কত দিয়েছিলাম আমার খেয়াল ছিল না, কত দিয়েছিলাম, হ্যাঁ 1.3, তাহলে থাক এখানে এসে আর একটু লাইন স্পেস কমাই দিই, লাইন স্পেস কমাই দিলাম, নিচের দিকে গেলাম, নিচের দিকে গেলাম, এখান থেকে একটু লাইন স্পেসিং কমিয়ে দিলাম। তাহলে আমাদের আর কয়টা লেন আছে, দুইটা লেন আছে না, তাহলে আর যদি দুইটা লেন থাকে তাহলে সেক্ষেত্রে একটা কাজ করো, আমরা এই জিনিসটাকে অথবা কন্ট্রোলে জল সিলেক্ট করলাম, আবার আমরা ল্যান্ড স্পেসিং চলে যাবো, ল্যান্ড স্পেসিং স্পেসিং এ গিয়ে এখান থেকে আমরা করবো 1.25, তাহলে এবার আশা করি চলে আসবে। তারপর আসে নাই, একটা লাইন বাকি আছে, আমরা ট্যাবলের মধ্যে ল্যান্ড স্পেসিং দিয়েছিলাম, ট্যাবলের ল্যান্ড স্পেসিংটা আমরা সিঙ্গেল করে দিলে আশা করি চলে আসবে। আচ্ছা, একটু দিলে কি হয়, তারপরে চলে যায়, আমরা এই গ্যাপটা একটু কমে দিই, এই গ্যাপটা কমে দিলে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো সুন্দর একটা আমরা দরখাস্ত সহ জীবন বৃত্তান্ত, মানে একটা জীবন দরখাস্তের মধ্যে জীবন বৃত্তান্ত সহ কি 34 চাকরির জন্য দরখাস্ত লিখতে হয় জীবন বৃত্তান্ত, সেটা দেখে নিলাম। এরপর আসো আমরা ফার্স্ট টাইম লেআউটে এসে সাইজ ঠিক করে এফোর সাইজ দিলাম মার্জিন, এটার জন্য আমি মার্জিনটা সেট করব চারপাশে 0.8, 0.8, এটা 0.8 সেট করার কারণ হচ্ছে আমরা চারপাশে সুন্দর একটা বর্ডার ইউজ করব। তাহলে বর্ডার ইউজ করার জন্য আমরা যাবো হোম, হোম থেকে বর্ডার অ্যান্ড শেডিং, বর্ডার অ্যান্ড শেডিং থেকে পেজ বর্ডার, পেজ বর্ডার থেকে আর্ট, আর্টে গিয়ে এখানে নিচের দিকে যদি যাই, এইরকম একটা বর্ডার চলে আসবে। এই বর্ডারটা দেওয়ার জন্য আমি 0.8 আমি মার্জিন রাখছিলাম, না হলে আমি 0.5 করে দিতাম, বুঝতে পারছো? আচ্ছা, এই যে স্কুলের নামটাকে একটু মাঝখানে নিয়ে আসবো, এবং এটাকে সিলেক্ট করে আমি একটু সুন্দর একটা কি স্টাইল ব্যবহার করব। এটার জন্য যেটা করতে হবে, ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে ওয়াটারে যেতে হবে, ওয়াটার থেকে এখানে একটা ডিজাইন মিটুস করে ক্লিক করে দেওয়া হবে, তাহলে ডিজাইনটা হয়ে যাবে। এন্টার দিয়ে এটাকে নিচের নামে দিলাম, এখন এই জিনিসটাকে এখানে মাঝে আনার জন্য হয় থেকে আমরা একটা কাজ করবো, সে ফর্মে চলে আসি। যখন এখন কিন্তু বর্তমানে লেখাটা তার লেখা থেকে বা টেক্সট থেকে পরিবর্তন হয়েছে, এখন শেপে চলে গেছে, শেপে যখন চলে গেছে তখন শেপ ফর্মে জন্য আলাদা থেকে চলে আসলো বক্স বা ট্যাগ চলে আসলো। এখানে একটা শেপ বা একটা একজন স্টাইলে
অ্যাস্ট্রাল দেওয়ার জন্য, এই জন্য লেখার মধ্যে অ্যাস্ট্রাল দেওয়ার জন্য অনেক কিছু থাকবে। তো আমরা এখান থেকে একটা কার্ড তো এই জায়গায় এসে দেখো, এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ট্যাক্স পে, একটা হচ্ছে অটোমেটিক, আর এখানে একটা হচ্ছে ট্যাক্স ইফেক্ট। ট্যাক্স ইফেক্ট, এই ইফেক্টে যাবো। ইফেক্টে গেলে এখান থেকে আমরা কিছু ডিজাইন দিতে পারি, তবে যেটা আছে ওটা আসলে অতটা খারাপ না। তুমি চাইলে হয়তো কালার চেঞ্জ করতে পারো বা অন্য কিছু করতে পারো, বা না লাগলে এটা দিলে কি হয়, এটা শেড চলে আসে, লাগবে না এটা। আর তো আবার ক্লিক করি রিফ্লেকশন, রিফ্লেকশন দিলে তোমার কি হবে, এটা নিচের দিকে রিফ্লেকশন চলে আসবে। এটা বোঝাচ্ছে যে এটা শুধুমাত্র এখানে হচ্ছে, এখানে হচ্ছে যে কারণ আমার কাস্টমটা মানে আমি কন্ট্রোলে জল সিলেক্ট করি, প্রজেক্টটা সিলেক্ট করে তখন বুঝতে পারবে। এবার দেখা যাচ্ছে না রিফ্লেকশনটা, রাখবো রিফ্লেকশন, আচ্ছা রাখলাম। দেখ এরপরে আর কি আছে, গ্রো আছে, গ্রো মানে ব্ল্যাক করে বা ডাকটা করে লেখাটা ছড়িয়ে দেওয়া, এটা বলে গ্রো, বুঝছো? আচ্ছা এরপর আমরা যদি ব্যাবেল, এটা দিলে মানে লেখা ফ্যাটটা বের হয়ে যাবে, লেখা ফ্যাটগুলো বের হয়ে যাবে। থ্রি ডি রোটেশন, এটা দিলে কি হয়ে যাচ্ছে, লেখাটা থ্রি ডি টাইপের একটা শেপের মধ্যে হয়ে যাচ্ছে বা পজিশন। আমরা স্টপ মূলত ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এই স্টাইলটা, আর্ক স্টাইলটা এটা দিয়ে ক্লিক করলাম, তারপর র্যাপ ট্যাক্সি গেলাম, র্যাপ ট্যাক্সি এটাকে আমি বিহাইন্ড ট্যাক্স করে দিলাম, এরপর থেকে মাছ বরাবর নিয়ে আসলাম, একটু নিচের দিকে নিয়ে গেলাম, ওটা নিয়ে গেলাম নিচের দিকে। এবার তুমি যদি বলো ভাই একটু কনসেন্ট বড় করবো তাহলে সমস্যা নাই, আর সেটাতে ডাবল ক্লিক করে এখান থেকে তুমি লেখার সাইজটা যদি বাড়াই দাও তাহলে ফন্ট সাইজ অনুযায়ী বড় হয়ে যাবে, ঠিক আছে? এবার আমার তোমাকে কি করতে হবে, এটাকে এভাবে ধরে মাঝখান বরাবর বসিয়ে দিতে হবে, এখান থেকে সেন্টার করা আছে কোনো সমস্যা। আচ্ছা এবার ভিডিও সম্পূর্ণ জানা গিয়ে কি হতো, এটাকে আমি লেখার পিছনে ফাটাই দিই, রাফ টেক্স, রাফ টেক্স ছিল বিহাইন্ড টেক্স, বিহাইন্ড টেক্স এভাবে তাক পিছনে। এবার আমি এখানে একটু কাজ করে এটাকে কাট করলাম, ইনসারে গেলাম, শেপ নিলাম, এটা রাউন্ডেড বা গোলাকার টাইপ একটা শেপ নিলাম, এটার উপর অ্যাডভান্স ক্লিক করলাম, অ্যাড প্রেস করলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোলাইজার ভুল করলাম, কন্ট্রোল চার্ট একটু বড় করলাম। এবার আমি শেপটাকে একটু কালার দিতে পারি, কালার দেওয়ার জন্য এখানে গ্রিন কালার আছে, প্রথমে আউটলাইন কালার চেঞ্জ করবো যে নো আউটলাইন, এটার সাথে এই কালারটা মিক্সিং হয়ে যাচ্ছে, একটু ভিন্ন টাইপের কালার ইউজ করে এটা দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমরা এখান থেকে নিচে লাস্ট পর্যন্ত সিলেক্ট করলাম, এখানে প্ল্যাটফর্ম সাইজ কত আছে, 16 আছে, আমরা 14 করে দিলাম, এবং ডাস্ট পেপার অবভিয়াসলি করতে হবে, কারণ এখানে অনেকগুলো প্যারা আছে, এই প্যারাগুলোকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, জাস্টিফাই করতে হবে। এখানে দেখো এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল, এটা হচ্ছে তোমার, এটাকে আমি মাঝখানে নিয়ে আসি, কন্ট্রোল ই দিয়ে এবং কন্ট্রোল আই দিয়ে ইতালি করে দিলাম, ছড়া বা ছন্দ, ঠিক আছে, বা কবিতা, এই টাইপের এগুলো সাধারণত মাঝখানে হয় এবং এরকম ইতালি হয় বা বাঁকা হয়। এখানে দুই লাইন আছে, বোল বোল করবো না, ইতালি করলাম, এখানে দুই লাইন আছে না, এদেরকে মাঝখানে নিয়ে আসবো, ওদের জন্য ভুল করো, বড় করো, কালার দুই ধারে দিতে পারো, এখানে একটু বড় করো, ভুল করো, কালার দুই ধারে দিতে পারো, না দিলে সমস্যা নাই। এবার আমরা যে কাজটা করবো, এখানে যে পয়েন্ট পয়েন্ট বা টাইটেল গুলো আছে প্রতিটা প্যারার, এগুলোকে একটু স্টাইল করবো। এখানে যেহেতু এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে চারটা আছে, এই চারটার জন্য আমরা একটা কাজ করবো, আমরা এখানে কি কি স্টাইলিশ করবো একটু দেখো। প্রথমে বুল করছি, এরপর আন্ডারলাইন করছি, এরপর কালার চেঞ্জ করছি, তাহলে এভাবে আমরা কি করবো, সবগুলো পেজের মধ্যে এই স্টাইলটা ব্যবহার করবো, সবগুলো প্যারায় পেজের সবগুলো প্যারায় সেম স্টাইলটা ব্যবহার করবো। এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমি যখন কোনো একটা টাইটেলের মধ্যে এই অ্যাপ্লাই
স্টাইলগুলো অ্যাপ্লাই করব, তখন আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা সলিড ভিউতে যাব, ভিউতে যাব। ভিউ থেকে আমরা ম্যাক্রোস নামে একটা অপশন পাব, এই ম্যাক্রোস অপশন থেকে আমরা রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। ভিউ ভিউ থেকে রেকর্ড ম্যাক্রো, এরপর কিবোর্ড, রেকর্ড ম্যাক্রো পরে গিয়ে কিবোর্ড। তো কিবোর্ডে এসে তুমি এখান প্রায় যে শর্টকাটকে এখানে একটা নতুন শর্টকাটকে দাও। আমরা কিন্তু শর্টকাটকে পাইছিলাম, আমাদের একটা শিডিউ দেওয়া হয়েছিল, যদিও সেখানে মধ্যে সবগুলো শর্টকাটকে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল এদিকে যেন পর্যন্ত কন্ট্রোল দিয়ে শর্টকাটকে করা আছে। এই জন্য আমরা নতুন যখন কোনো শর্টকাটকে তৈরি করবো, তখন আমরা কখনো ভুল কন্ট্রোল ইউজ করে শর্টকাটকে তৈরি করতে পারবো না বা তৈরি করতে যাবো না। আমরা তৈরি করবো অল্টা ব্যবহার করে, কি ব্যবহার করে? অল্টা। এখন দেখো আমি এখানে একটা অল্টা ই দিলাম অথবা আর দিলাম, এসানি ক্লিক করলাম, ক্লোজ করলাম। এখন আমি এই জিনিসটাকে একটু স্টাইল করবো, কিভাবে? প্রথমে কালার, এরপরে আন্ডারলাইন দিলাম, বুল দিলাম, তারপরে আবার ধরো কালার আনতে দিতে পারি। তাহলে এই জিনিসগুলো আমি করছি, এর বাইরে আর কিছু করছি। এবার আমি আবার ভিতরে গেলাম, এই আমার দেখো আমার কাছের মধ্যে একটা সিম্বল তো আছে, মানে আমি যা কাজ করতেছি সেই কাজগুলি রেকর্ড করতেছে। আমি বলছি ঠিক আছে রেকর্ড করেছে, আর রেকর্ড করি না, এবার স্টপ হয়ে যাবো। তাহলে আমি বি থেকে কি করলাম, রেকর্ড স্টপ করে দিলাম। এতক্ষণ রেকর্ড খুব ছিল, সে দেখে আমি কি করলাম, স্টপ করে দিলাম। আচ্ছা এখন দেখো আমি যেটা রেকর্ড করেছি ওই জিনিসটা আমি কোন কি দিয়ে রেকর্ড করেছি, অল্টা আট। তাহলে এখানে দেখো কালার হয়নি, কিন্তু বাকি কাজগুলো হয়েছে। তাহলে তুমি আবার করো দেখি, কেন কালার হয়নি দেখি আমি। কালার একবার না হয় দুইবার করো, একবার সিলেক্ট করলাম, মিউজে গেলাম, রেকর্ডে গেলাম, রেকর্ড মাইক্রোতে গেলাম, কিবোর্ডে গেলাম, অল্টা আর দিলাম অথবা অল্টা এফ দিলাম, অ্যাসাইন ক্লোজ। বিতে গেলাম, ম্যাক্রোতে গেলাম। আচ্ছা আমরা স্টাইল ইউজ করে নিলাম, তাহলে দেখো ঘটনা স্টাইল ইউজ করে কালার ইউজ করলাম, ব্লু করলাম, ইটালিক করলাম, আবার ধরো কালারটাকে একটু ভিন্ন করে দিলাম, অথবা এখানে যদি ভালো না লাগে এখান থেকে একটা গ্রিন কালার দিয়ে দিলাম। এবার আমি আবার বিতে গেলাম, বি থেকে ম্যাক্রোস, ম্যাক্রোস থেকে স্টপ রেখো, স্টপ। এবার দেখো শর্টকাট কি কি করছিলাম, অল্টা অল্টা কি আর অল্টা দিলে কিন্তু স্টাইল হচ্ছে, তবে কালার হচ্ছে না। কালার হচ্ছে কি হচ্ছে না মিত্র, কোনো সমস্যা না, তুমি কালারটা পয়সা ম্যানুয়াল দিয়ে দেবো, ঠিক আছে? এডিটের বাকি স্টাইলগুলো তুমি অল্টা দিয়ে কপি করে নিয়ে আসো। আচ্ছা তাহলে এসে গেল। এরপরে হচ্ছে ইংরেজির ক্ষেত্রে সর্বোচ্চ 5 হবে 14 আর সর্বনিম্ন 12। দুই পেজের করবো ইংলিশ, মোটামুটি একটা সিভি দুই পেজের করতে হয়। কন্ট্রোল হয় অল সিলেক্ট, ফন্ট সাইজ 14 করলাম, লেআউট এসে আমরা ফেভার সাইজ সিলেক্ট করি, ফেভার সাইজ হবে এখন, মার্জিন হবে কাস্টম, সবগুলো ল্যাপটপ হবে বাকি দুই পাশে 0.5। ওকে, এই লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ই দিয়ে সেন্টার করলাম, বোল্ড করলাম। তুমি যদি কালার দিতে চাও তাহলে কালার দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তাহলে মোটামুটি এদিকে একটু দেখা আছে, এদিকেও দেখা আছে, তাই না? তাহলে আমরা কন্ট্রোল আই দাও সিলেক্ট করলাম, অল সিলেক্ট করে আমরা 1.15 লাইন স্পেসিং, তবে লাইন স্পেসিং এ ইংরেজি ইউজ না করলেও ভালো হয়, আর একটা সমস্যা নেই, ইংরেজি ঠিক আছে। 1.15 করলাম, তারপরে জায়গা আছে আর একটু বাড়িয়ে দিতে পারি।
हाँ जी बात आज नहीं ब्यूटी क्या था ओके जी बात बिलम किया थे एक बार सर এটাকে একটু ফাঁকা করি জিনিসটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল জেড দিলাম জাস্টিফাই এটাকে মাঝখানে আনতে হবে এই জিনিসটাকে একটা স্টাইল দেবো স্টাইল হবে কিরকম বোল্ড হবে ইটালিক হবে আর একটা কালার হবে তাহলে আমি একটা কাজ করি ভিউ থেকে আমি ম্যাক্রো করি এখন ম্যাক্রো আচ্ছা এটা একটা স্টাইল অল্টা আর না এটা আমরা আন্ডারলাইন করবো না তাহলে আমরা নতুন করে করি ম্যাক্রো এখন ম্যাক্রো কিবোর্ড অল্টা টি দিলাম ক্লোজ হ্যাঁ অল্টা দিয়ে দিবা গোল ইটালিক কালার আন্ডারলাইন আন্ডারলাইন দিয়ে দিলাম গোল গোল ইটালিক আবার কালার ইয়ে এরপর আমি বিবিতে গেলাম বিবিতে গিয়ে ম্যাক্রোতে গেলাম স্টার ম্যাক্রো কাজটা দুই তিনবার করলাম কারণ হচ্ছে ওই মাথার হচ্ছে কালারটা স্টাইল হয় নাই এবার আমি সিলেক্ট করলাম অর্ডার দিয়ে দিলাম তাহলে দেখো হয়ে গেল কিন্তু সেন্টার করি নাই ভুলে ঠিক আছে আচ্ছা তাহলে কন্ট্রোল দিয়ে সেন্টার করলাম আর আমাদের এই প্রথম কলামটা কি হবে কলামটা সিলেক্ট হবে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবো মার্সেল করবো এবং এই কলাম আর এই কলাম লাইনগুলো সেম হতে হবে সেম এটাকে বলে একটা কোয়ালিটি শুধু কাজ করলে হয় না কাজের একটা কোয়ালিটি লাগে আমার কেন মনে হচ্ছে পঞ্চাশ বেশি বড় বড় হয়ে গেছে আমি পঞ্চাশ শুরু করে দিই নাহলে এটা এক লাইনে চলে আসতো ফেরো করে দিলাম না এখানে গ্যাপ আছে গ্যাপটা মুছে দিলাম এখানে গ্যাপ নাই এখানে গ্যাপ নাই তাহলে লাইনের মধ্যে কাজটা রাখলে উপরে নিচে দুটা তীর চিহ্ন হবে তখন তুমি মাউসের লেফট আর্ম চেপে ধরে এভাবে উপরে তুলে দিবা এরকম গ্যাপটা আছে কিনা প্রথমে গ্যাপটা দেখবা গ্যাপ না থাকলে তখন উপরে তুলে দিবা এটাকে সিলেক্ট করলাম আচ্ছা এই কাজটা আসলে আমি ভুল করছি এটা আমি আবার করে দেখো লেআউটে গেলাম লেআউটে না ভিউতে গেলাম ম্যাক্রোতে গেলাম রেকর্ড ম্যাক্রোতে গেলাম রেকর্ড ম্যাক্রোতে গেলাম আবার অ্যাডে গেলাম কন্ট্রোল ডাব্লিউ দিলাম না সরি অল অ্যাসেন্ড করলাম ক্লোজ করলাম কী কী করবো দেখো প্রথমে ট্যাবল আসলাম ট্যাবল দেখে মার্সেল করবো কী করবো মার্সেল তারপরে করবো সেন্টার তারপর কন্ট্রোল ভিভোর কন্ট্রোল আই ইতালি এরপর কালার চেঞ্জ এইবার আমি দুইতে এসে ম্যাক্রো থেকে স্টপ রেকর্ড করো ঠিক আছে এখন তাহলে দেখো সিলেক্ট আল্ট্রা ডাব্লিউ আল্ট্রা হচ্ছে না কোনো হচ্ছে না কোনো আল্ট্রা ডাব্লিউ দিয়ে আমি কিছু আছে সেদিন আল্ট্রা তার মানে আমাকে আবার করতে হবে আলটা এই দিয়ে করে অ্যাসাইন ক্লোজ লেআউট এখানে তো মাসেল হবে না তাহলে বাদ বাদ করে দিলাম এবার আমরা কি করবো বি থেকে রেকর্ডটা করে দেবো এবার আবার একটা সিলেক্ট করলাম অল্টা দিয়ে দিলাম তাহলে কাজটা হয়ে যাবে এবার আমি জাস্ট এদিকে একটু টেনে দিলে এটা এটার সাথে মিলাই দিব এটার সাথে মিলাই দিলাম আচ্ছা আমি ভুল করছি আসলেই একটা জিনিস বক্সটা সিলেক্ট করলাম বা ট্যাবলটা সিলেক্ট করলাম লেআউট আসলাম লেআউট এসে অটোফিট করতে হবে আমাকে সবসময় অটোফিট অটোফিট থেকে অটোফিট তো উইন্ডো এখন দেখো আমাদের
মার্জিন বরাবর আমার ট্যাবলেটটা অটোফিট হয়ে গেল বা অ্যাডজাস্ট জাস্টিফাই করতে হবে কন্ট্রোল যাই দিয়ে জাস্টিফাই সেম এটাকেও সিলেক্ট করবো সিলেক্ট করে লেআউট লেআউট থেকে অটোফিট অটোফিট থেকে অটোফিট উইন্ডো কন্ট্রোল যা জাস্টিফাই আর এটা সমান সেখানে দেখবো সমান না দেখলে সমান করতে হবে এটাকেও সিলেক্ট করলাম অটোফিট অটোফিট উইন্ডো সমান না থাকলে সমান করতে হবে এটাকেও সেম সিলেক্ট অলটাই দিলাম এটা তো হচ্ছে না কারণ এখানে আমরা মার্শাল করছে কিন্তু এই জিয়ারের মধ্যে মার্শাল জিনিসটা নাই একটা জিনিস শুধু না হচ্ছে না ইয়াও অডিভে অডিভিট ইন্ডো সিলেক্ট লাউড অডিভেট অডিভেট উইন্ডো নিয়ে গেলাম সিলেক্ট অডিভেট অডিভেট উইন্ডো এখানে যদি দুইটা ক্লিক করো তোমার এই যে গ্যাপটা এখান থেকে কমে যাবে এই গ্যাপটা কমে গেলে তখন তুমি এটার রেফারেন্সটা সমান হয়েছে কিনা সেটা তুমি বুঝতে পারবা আছে কাজটা হচ্ছে কি ট্যাপ সেট করতে হবে আমাদের এখানে কিন্তু ট্যাপ হবে দেখো এখানে ট্যাপ দিলাম এখানে ট্যাপ দিলাম যখন আমরা ট্যাবলের ভিতরে কখনো ট্যাপ ইউজ করবো তখন আমরা কন্ট্রোল ট্যাপ দিব কি দিব ট্যাবলের ভিতরে ট্যাপ দিতে হলে কন্ট্রোল ট্যাপ ইউজ করতে হবে কন্ট্রোল ট্যাপ এটা মাথায় রাখবা না তুমি কাজটা এখানে করতে পারবা না যদি একটা ট্যাপ পড়ে যায় নিচের দিকে একটা রূপ বেড়ে যাবে এই জন্য সাবধান ট্যাপ দেওয়ার সময় কন্ট্রোল ইউজ করবা এই ট্যাপটা তুমি চাইলে ডিলেট করে দিতে পারো সেটা হচ্ছে সিলেক্ট করো সিলেক্ট করে ব্যাক স্পেস টাপলে তোমার ট্যাপটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে এখানে একটা এন্টার দাও কারণ স্বাক্ষর করতে হবে স্বাক্ষর ছাড়া কিন্তু সিভি বা জীবন বৃত্তান্ত অথবা দরখাস্ত জমা দেওয়া যাবে না আচ্ছা এই যেখানে মাঝখানে গ্যাপগুলো একটু হাইড করে রাখছিলাম এখানে একটা ক্লিক বা দুটা ক্লিক করলে গ্যাপটা তোমার চলে আসবে এভাবে তার কাজটা তোমরা সুন্দরভাবে করে ফেলবা এটাকে বাতিল করার জন্য লেআউট ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ এবং কলাম টু কলাম কলাম টু কলাম এটা কোন পাশে হবে ডান পাশে একটা কোন পাশে ডান পাশে তাহলে এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে এই মানে এই পাশে আর কি ডান পাশে নিতে হলে ব্র্যাক ব্র্যাক থেকে কলাম ব্র্যাক কলাম ব্র্যাক 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 থেকে কি কলাম ব্র্যাক এখন এগুলোকে তুমি কন্ট্রোল এ দিয়ে সেন্টার নিয়ে দাও কন্ট্রোল এ দিলাম এখানে ফন্ট সাইজ হবে 14 বেশি দেওয়ার দরকার নাই তারপরে উপরের কলেজ স্কুল বা কলেজের নামটা একটু বোল্ড করবা আন্ডারলাইন করবা এখানে একটু গ্যাপ বেশি হয়ে গেছে অথবা আমি 1.15 করলাম না হলে এখানে আমি দেখি ওই যে নিচে রিমোট স্পেস কতগুলো প্যারাগ্রাফের ফর স্পেস পড়ে গেছে ওগুলো মুছে দিলাম আচ্ছা এবার এটাকে আর একটু বড় করলে করতে পারো তারপর নিচের টাকে চাইলে তুমি যদি বড় করতে পারো তাও করতে পারো নিচে এখান থেকে শুরু করে একটুকু 50 এক বাড়ি দিলাম 15 করলাম এই সময়টাকে বামে রাখবো পূর্ণমানকে ডানে রাখবো এইটা করার জন্য আমরা দুইটা কাজ করবো একটা হচ্ছে না একটা কাজ করলে হয়ে যাবে সেটা হচ্ছে রাইট ট্যাব কোন ট্যাব রাইট ট্যাব এখানে একটা পর একটা একটা পর একটা একটা পর একটা ক্লিক করলে উল্টা হলে একটা সিম্বল পাবা ওটা তুমি যদি এরকম ক্লিক করে দাও তাহলে রাইট ট্যাব হয়ে যাবে দেন এবার তুমি কাকে তুমি ডানে নিয়ে যাবা পূর্ণমানকে পূর্ণমান আগে ক্লিক করে তুমি কিউ থেকে ট্যাব দিয়ে দেবে তাহলে দেখবে যে একজনে যদি চলে আসবে আরেকজন যদি চলে যাবে
তবে এখানে আমি ল্যাপস করে দিলাম, ল্যাপ ট্রেনার করে দিলে এরকম দিয়ে দিবে। আর একে যদি আটকে দিকে নিয়ে আসি তাহলে ট্যাবটাকে টেনে দিয়ে এবার আমি নিয়ে আসলাম। আমি সরাসরি যারা এখানে ক্লিক করতে পারতাম, কিন্তু এখানে সরাসরি ক্লিক করলে ট্যাব সেটিং হতো না, সেজন্য এখানে ক্লিক করে তারপর ট্যাবটা এদিকে নিয়ে গেলাম। এটা মজার কথা। এবার প্রশ্নটা সিলেক্ট করো, কম্পিউটার দিয়ে জাস্টিফাই করলাম। জাস্টিফাই করার পরে এটাকে একটু সেটিং করতে হবে। তো সেটিংটা কি ব্যবহার করে, আমি ধরো এখানে একটা ট্যাব বসাবো। আবার ট্যাব বসাতে গেলে আমার লাইভ ট্যাব লাগবে। এখানে আমি একটা লাইভ ট্যাব বসালাম, ধরে সেন্টার হয়ে গেল। আবার ক্লিক করলাম, ক্লিক 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 ক্লিক, হ্যাঁ আসলো, বসালাম। এখানে ট্যাব ক্লিক করলাম, এখানে ট্যাব দিলাম, এখানে ট্যাব দিলাম, এখানে ট্যাব দিলাম, এখানে ট্যাব দিলাম। কিন্তু এগুলো একটু নিচে চলে আসে, তাহলে ট্যাবটা একটু কমে ফেলে, বেশি দূরে না দিয়ে একটু কমে নিলাম, এতটুকু দিয়ে নিয়ে নিলাম, ঠিক আছে। এবং এই যে নাম্বার, আমরা একটা উদ্দীপক উদ্দীপক ব্যাপার এখানে প্রশ্ন, প্রশ্নগুলোকে ডান পাশে রাখবো। প্রশ্নগুলো ডান পাশে রাখতে হলে আমাকে এখানে আরো তাহলে আমি এখানে আবার ট্যাব দিলাম, ট্যাব দিলাম, রাইট ট্যাব আসলো, এখানে ক্লিক করে এদিকে নিয়ে সেট করে দিলাম। এইবার তুমি যদি এই একে যদি ডান নিয়ে যেতে চাও, একের আগে ক্লিক করে কিউবের থেকে ট্যাব চাপবা, দুইকে ডান নিয়ে গেলে দুই আগে ক্লিক করে ট্যাব চাপবা, তিনকে ডান নিয়ে গেলে তিনের আগে ক্লিক করে ট্যাব চাপবা, এবং চারকে যদি ডান নিয়ে যাও চার আগে ক্লিক করে ট্যাব চাপবা। তাহলে এভাবে তোমার একটা প্রশ্ন হয়ে যাবে। এখন তুমি এভাবে যদি আরো একাধিক প্রশ্ন তৈরি করতে চাও, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যান্সার দিবা, অ্যান্সার দিয়ে দুই দিবা, ঠিক আছে, তারপরে দাঁড়িয়ে দিবা, এখান থেকে আবার নতুন করে উদ্দীপক লিখবা, প্রশ্ন লিখবা, উদ্দীপক লিখবা, প্রশ্ন লিখবা, ঠিক আছে। এভাবে করে তোমার 10-15 যতগুলো প্রশ্ন হয়ে থাকে তো প্রত্যেকটা প্রশ্ন তুমি তৈরি করে ফেলবা, ঠিক আছে। তো তৈরি করতে করতে যদি আমরা একদম ধরো ওই 74 নম্বর পেজে চলে যাই, তাহলে 74 নম্বর পেজে যাওয়ার পর আমরা যে কাজটা করব, 74 নম্বর পেজটা এদিকে 5 নম্বর চলে আসবে না, তখন তুমি এখান থেকে এটাকে কাট করবা। আদান হলে হবে না, আদান যুদ্ধ পেজে তিন পেজে থাকবে, আর আদানকে তুমি এক পেজ চার পেজে নিয়ে যাওয়া এরকম করবে না। তুমি তাহলে যা পুরোটা নিয়ে যাওয়ার চেষ্টা করবা, ঠিক আছে, পুরোটা নিয়ে যাওয়ার কি চেষ্টা করা প্রয়োজন। এদিকে তুমি লাইন স্পেসিং চেঞ্জ করে এখানে খালি রাখবে না, এখানে আবার খালি রাখা যাবে না। যদি এখানে খালি রাখো, এটা এন্টার দিয়ে নিজে নিয়ে আসলাম, এদিকে খালি রাখলাম, তাহলে কেউ মনে করবে এখানে প্রশ্ন শেষ হয়ে গেছে, ওদিকে আর থাকবে না। এই জন্য তোমাকে কি হবে, এখান থেকে শুরু করে এখান থেকে এইটুকুতে একটু করে লাইন স্পেসিং বাড়াই দিতে হবে, লাইন স্পেসিং বাড়াই দিতে হবে। বাড়াই দিলে সেটা এদিকে চলে আসবে, বেশ হয়ে গেল, তাহলে একটু কমে যাও। তাহলে এখানে 1 দশমিক যদি আমি 1.8 দিই, তাহলে তা ধরা হলো না, 1.7 দিলাম, আচ্ছা তুমি একটা কাজ করো, এই পেজে সিলেক্ট না করে শুধুমাত্র এই পেজের লেখাগুলোকে আর প্যারাগ্রাফ বাড়াই দাও, আর 1.8 করে দাও সামনে একটু, ঠিক আছে, অথবা তুমি 1.2 করে দিলেও হয়ে যাবে, মোটামুটি একটু এদিকে নিচে চলে আসলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন তুমি এখান থেকে 2 নম্বর এখান থেকে একটু পর্যন্ত এখানে কাট করবা, এগুলো এদিকে চলে আসবে, নিচের পেজটা ডিলিট করে দিবে। প্রথম পেজে এসে তুমি এখানে এসে কি করো, ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো প্রথম পেজে। তাহলে এখানে 4 নম্বর পেজ, এটা হচ্ছে 1 নম্বর পেজ, পাস করলে হবে। আবার এটার পিছনে হবে 2 অবজেক্টিভের প্রশ্ন, কিরকম হয় অবজেক্টিভ প্রশ্ন হয়, তার আমি এখান থেকে এই জিনিসটাকে একটু কপি করে উপরে নামটাকে, এই নামটাকে কপি করে কপি করলাম, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিলাম। তারপর এখানে আমি ফেসবুক করবো, লেআউট সাইজ এফোর মার্জিন, তার পাশে 0.5, যেহেতু প্রশ্নপত্র তার পাশে 0.5 হবে, কন্ট্রোল বি দিয়ে ফার্স্ট করলাম, একে আমি এদিকে নিয়ে আসবো সেম একই স্টাইলে। তাহলে আমি এদিকে একটা কি করলাম, রাইট ট্যাব দিলাম, যেহেতু আগে ট্যাব দেওয়া ছিল এই জন্য ট্যাব বসানোর সাথে সাথে দূর দিছে, কারণ ওকে আগে থেকে কি এখানে মাঝখানে ওর আগে ট্যাব ইউজ করা হয়েছিল। এরপর এখন আমরা এখান থেকে আবার কি করবো, প্রশ্ন তৈরি শুরু করবো। এখানে নাম্বার দিলাম, নাম্বার দিয়ে বললাম যে বাংলাদেশের
জাতীয় কবি কে? নজরুল ইসলাম। তারপর আবার অপশন দাও, রবীন্দ্রনাথ ঠাকুর। আবার অপশন দাও, হ্যাঁ, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। তারপরে আরেকটা অপশন দাও, সুফিয়া কামাল। ঠিক আছে, আচ্ছা, তারপর এখন আমরা কি করবো? অবজেক্টিভ সাধারণত উপরে এভাবে টাইটেল হবে এবং এই এক পেজের মধ্যে দুই পাশে হবে, রাইট? দুই পাশে হবে মানে দুইটা কলাম হয়ে যাবে। উপরের অংশ হেডিং গুলো ঠিক থাকবে, হেডিং এর নিচে গেছে সেই দুই কলামে বিভক্ত হয়ে যাবে। তাহলে এখানে আমরা এসে কি করবো, এই যে পূর্ণমান এর পর লেআউটে এসে ব্র্যাকে গিয়ে ক্লিক করে দেবো। তাহলে এখন যদি আমি যদি এর যদি কলাম থেকে যদি টু কলাম করি, এখনো কিছু বুঝবো না, আমি যদি লেখা বসো তাহলে তুমি বুঝবো। তার আগে আমি এগুলো কিছু সেটিং করে ফেলি। তাহলে সেটিং করার জন্য আমি ল্যাপটপ এইদিকে দেখো, তুমি এদিকে দেখলে তুমি বুঝতে পারবা হয়েছে সেটা। ফন্ট কমে দিলাম একটু, এখানে একটা ট্যাব দিলাম, এখানে একটা ট্যাব দিলাম। এবার দেখো এখানে ট্যাব 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 বেশি হয়ে গেছে মনে হয়, আর একটু কমা ফেলে এখানে ট্যাব। ঠিক আছে, এবার থেকে তুমি কপি করো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। অথবা তুমি যদি এভাবে যারা মনোনীত প্রফেশনাল, এরা প্রথমে এভাবে মনে করো একটা প্রশ্ন লিখবে, অবজেক্টিভ লিখে এরপর ওইটাকে সেটিং করবে। সেটিং করার পর তার নিচে চলে যাবে এবং টাইপ দিতে থাকবে, অটোমেটিক প্রশ্ন সেটিং হয়ে যাবে। কারণ আমরা যদি পুরো 50টা যদি 90 দিন লিখে যদি সেটিং করতে যাই তাহলে আমাদের কিন্তু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, পারা যায়, পারা মানে তা না, হয়তো একটু সময় সাপেক্ষ, সময় বেশি লেগে যায় তখন। আর এখানে যদি তুমি যদি টাইপ করতে হতে সেই সেটিং করো তাহলে তোমার জিনিসটা একদম ইজি হয়ে যাবে। আমরা একটা অপশন দিতে পারি বাংলাদেশের রাজধানী কোথায়। ট্যাপ দিলাম, ক দিলাম, চট্টগ্রাম। আবার ট্যাপ দিলাম, ক দিলাম, ঠিক আছে, কুমিল্লা। এন্টার দিলাম, ট্যাপ দিলাম, গ দিলাম, ঠিক আছে, রাজশাহী। আবার ট্যাপ দিলাম, ঘ দিলাম, ঢাকা। তাহলে দেখো জিনিসটা হয়ে গেল, তাই না? এখন এভাবে যদি করো তাহলে তোমার জন্য জিনিসটি হয়ে যাবে। এবার আমি কন্ট্রোল সি দিলাম, সি দিয়ে ধর আমি এগুলো যদি বসাতে চাই তাহলে কিভাবে হয় জিনিসটা একটু দেখ, মানে দুই পেজের পাশাপাশি যদি বসে তাহলে দেখো এভাবে তোমার এখানে গ্যাপ বেশি হয়েছে, আমি গ্যাপটা একটু কমিয়ে ফেলে লাইন স্পেসিং এ গেলাম। লাইন স্পেসিং এ রিমুভ আফটার স্পেস এটা তুলে দিলাম, এক দশমিক এক পাস করলাম। তাহলে দেখো জিনিসটা কত সুন্দর হয়েছে। ঠিক আছে, উপরের অংশ হেডিং স্কুলের বা কলেজের নাম, এরপর থেকে আমরা বিভাগে বিভক্ত করে কি করে পেজটাকে ভাগ করব। তুমি যদি এখানে যদি বিভাগে যদি বিবেচনা না করো তাহলে দেখো তোমার এই হেডিং টা সব এক পাশে চলে আসবে। এর জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, এটা কোথায় ওই ট্যাব দিয়েছিলাম যে, এই যে রাইট ট্যাব দিয়েছিলাম তো, এই জন্য ভিতরে ডুবে গেছে। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পর এখানে সে ইনসার্ট না সরি লেআউট ব্র্যাক কন্টিনিউয়াস দিতে হবে। কন্টিনিউয়াস দেওয়ার পর তারপর তুমি কি করবে, উপরে এসে যেহেতু দুই কলাম বিভক্ত হয়ে গেছে এটাকে তুমি এক কলাম করে দাও, তাহলে আগের মতো হয়ে যাবে। তুমি এখান থেকে একটা ট্যাব বসে দাও, আগের ট্যাবটা তুমি এখানে বসে দিলে তোমার জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো আমরা এগ্রিমেন্টে যাই। এগ্রিমেন্ট কেন লাগে, তুমি যদি কোনো দোকান নাও, কারোর সাথে টাকা পয়সা লেনদেনের ব্যাপার যদি চুক্তি করো, তাহলে দুই পক্ষের বা একাধিক পক্ষের সাথে কি করতে হবে, চুক্তি করতে হবে, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ। ঠিক আছে, বিভিন্ন কাজের জন্য এগ্রিমেন্ট করতে হয়। এগ্রিমেন্ট সাধারণত আমরা স্ট্যাম্পের মধ্যে করি, তো স্ট্যাম্পটাকে আমরা বলে থাকি সাধারণত এফোর সাইজ, তবে এফোর সরি লিগাল সাইজ, তবে এটাকে লিগাল সাইজ দেওয়া যাবে না। স্ট্যাম্পটা দেখে লিগালের মতো হলেও সেটা কিন্তু লিগাল সাইজ দেওয়া যাবে না, কারণ স্ট্যাম্পের মধ্যে প্রিন্ট হয়, উপরে একটা লোগো থাকে,
আমরা ধরো একটা যদি অ্যাস্টাম যদি দেখি, অ্যাস্টামের উপরে যখন একটা লোগো প্রিন্ট হয়, এই লোগোটা প্রিন্ট হওয়ার পর অ্যাস্টাম জিনিসটা একটু কাটাকাটি করে সাইজ পাঁচ সমান করে সমান করে এগুলো পিস পিস বাড়ো করে 100 পিস 100 পিস করে বাজারজাত করে। এই জিনিসটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা সম্পত্তি, এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রিন্ট করতে পারে না, এটা শুধুমাত্র সরকারের প্রিন্ট করায়, সরকার প্রিন্ট করে এটা জনগণের কাছে পাঠানো হয়। যখন আমরা একটা স্ট্যাম্প পাই আমাদের হাতে, তখন আমরা যদি স্ট্যাম্পটাকে যদি মাপি মানে পাশাপাশি এবং উপর নিচে যদি আজকাল দিয়ে পরিমাপ করে দেখে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কি, ওয়াইটা পাবো আমরা লেআউটে যাই সাইজ মোর ফেভার সাইজ, ওয়াইটা হবে 8.3, হাইটা হবে 4.3, এটা একটা স্ট্যাম্পের অরিজিনাল সাইজ। এরপর তুমি কেন মার্জিন করতে হবে, মার্জিন কেন করতে হবে, তোমাকে উপরে লোগো যেটা প্রিন্ট করে সেই লোগোটার জন্য কিছু জায়গা ছাড়তে হবে, ওই লোগোটার জন্য জায়গা হচ্ছে 2.5 ইঞ্চি, আরো 2.5 ইঞ্চি আমরা টোটাল 4.5 ইঞ্চি আমরা ছেড়ে দিব লোগোটার জন্য 2.5 ইঞ্চি, এরপর আরো 3 ইঞ্চি। কেন? কারণ অ্যাস্টামের মধ্যে যখন দুই পক্ষের মধ্যে কি হবে চুক্তি হয়, তখন নিচের দিকে দেখা যায় কি একটা কাঁধের যে সাঁকো হয় লোগোর নিচের দিকে, আমরা যেখান থেকে লেখাটা শুরু করবো তার উপরে লোগোর নিচে মাঝামাঝি করে কি হবে কাঁধের যে সবার সাঁকো হবে, সবার এক দুজন হলে দুজন, তিনজন হলে তিনজন, চারজন হলে চারজন, যতজন হবে কমপক্ষে দুজন হতে হবে। সাইজ দিলাম দেন ওকে। অ্যাস্টামের মধ্যে তুমি সর্বনিম্ন 14-15, 14 সর্বোচ্চ 16 এর বাইরে করবে না, ঠিক আছে? রাইট সাইজিং মোটামুটি তুমি দিতে পারবা, ধরো অনেক সময় আমরা দুই অ্যাস্টাম মিনিমাম 3 বেজের করতে হবে, সেটা যদি 3 লাখ টাকা উপরে হয় টাকার পরিমাণ লেনদেনের পরিমাণ তখন 3 বেজ হবে, আর যদি 1 লাখ 2 লাখ এরকম হয় তাহলে তুমি 2 বেজে করলেও চলবে চুক্তিটা, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে এখানে যে লেখাগুলো আছে, লেখা কম হতে পারে, লেখা বেশি হতে পারে, লেখা কি কম হতে পারে, লেখা বেশি হতে পারে। লেখা কম হলে তুমি যদি বলো আমি 3 পেজ করবো তাহলে 50 বাড়িতে হবে, লেখা যদি কম হয় তুমি যদি বলো আমি তো 3 পেজ করবো তাহলে কি করতে হবে, লেখা বড় করতে পারবে না বেশি, হয়তো বা লাইন স্পেসিং বাড়াতে হবে, ঠিক আছে? লেখা মাঝে মাঝে দিতে হবে, উপরে নিচে খালি রাখতে হবে, ওরকম করে কম করতে হবে আর কি। এখানে কয় পেজ আছে, 1 পেজ 2 পেজ 3 পেজ। আচ্ছা এটাকে আমরা একটু ঠিক করে এই জায়গাটাকে প্রথমে আমি জিনিসটাকে সেন্টার করলাম, এটা হচ্ছে আমাদের চুক্তি পত্রের টাইটেল, এটাকে মাস ব্যবহার করতে হবে, কন্ট্রোল বি বোর্ড কন্ট্রোল আন্ডারলাইন, আর প্রথম পক্ষ এই লেখাটা ডান পাশে হয়, দ্বিতীয় পক্ষ লেখাটা ডান পাশে হয়, যার সাথে চুক্তি পত্র করা হয় তাকে ওই একটু বোল্ড করে দেখা দিতে হয়, ঠিক আছে? এবং যে চুক্তিটা গরম করবে সাক্ষকে এতে বোল্ড করে রাখতে হবে, এখানে শর্তাবলীর জন্য এটা কি আছে টাইটেল আছে, এগুলো বোল্ড করতে হবে আন্ডারলাইন করতে হবে, এখানে এসে যদি তোমার যদি লেখা যদি শেষ হয়ে যায় এটাকে কন্ট্রোল এন্টার দিয়ে নিচে লাইনে পাঠিয়ে দিবা, এবং তুমি এখানে আবার এসে কি করবা রাইটারে ক্লিক করবা, রাইটারে ক্লিক করার পর এখানে লিখবা চলমান চলমান পাতা, অর্থাৎ তুমি যে পরবর্তীতে আরো পাতা আছে সেটাকে বোঝানোর জন্য এই কথাটা লিখতে হয়, এবং এই পরবর্তী যখন পেজে চলে যাবে তার যখন চলে যাবে তখন তোমাকে আবার চালাতে হবে, এখানে এসে একটা এন্টার দিতে হবে, এন্টার দিয়ে উপরে লিখতে হবে পাতার নাম পাতা লং তোলার, এগুলো দিলে দিতে পারে না দিলে অসুবিধা নেই, এগুলো সুন্দরের জন্য দেয় সেন্টার করলাম কন্ট্রোল দিয়ে, এখানে চলম পাতা দিয়ে যা লেখা আছে এটা আর হবে না যেহেতু এখানে আমরা লিখে ফেলছি, এখানে এটা আর হবে না, এখানে তো মাত্র 2 পেজ চলে আসছে যে তিন পেজ তো খালি, তাহলে একটা কাজ করবো লাইন স্পেস একটু বাড়াই দিব, আর যদি 5 আছে লেখা 16 করে দিই, কত করে দিলাম 16, ঠিক আছে? কিন্তু ওদের ইচ্ছাকে এগুলো বড় করে দেয় একটু, আচ্ছা
এটাকে কন্ট্রোল আর দিয়ে দিকে নিয়ে গেলাম, এটাকে কন্ট্রোল দিয়ে সেন্টার আনলাম। এই দেখো এখানে একটা দামি লাগে, এখানে কি করলাম এন্টার দিলাম, এন্টার দিয়ে নিজের পেজটাকে আলাদা করলাম। এটা মাঝখানে হবে, এটা ডানে হবে, দুইটার মাঝখানে একটা এন্টার দিলে ঠিক হয়ে যাবে। এবার এই যে এখানে নাম্বার যেগুলো আছে এগুলোকে তোমাকে একটু ঠিক করতে হবে। কিরকম এখানে আমরা ট্যাব সেট করবো, কয়টা আছে 9টা পর্যন্ত সংখ্যা দেওয়া শর্ত আছে। তো 9টা দেওয়া শর্ত আমি এই গ্যাপটাকে একটু হাইড করে রাখি আপাতত। দুবার ক্লিক করলাম এখানে, দুবার ক্লিক করলে গ্যাপটা হাইড হয়ে যাবে। তাহলে ধরো আমি এখান থেকে শুরু করে এরকম পর্যন্ত সিলেক্ট করলাম। এইবার এখান থেকে আমি কি করলাম এবং এখানে একটা রাইট না অবভিয়াসলি লেফট হবে, একটা লেফট টাইম সেট করে দিলাম। আচ্ছা তাহলে দেখো যখন আমি ইন্টেন্টটা টেনে নিয়ে আসে তখন এখানে দ্বিতীয় লাইন যেগুলো ছিল সেগুলো অটোমেটিক একটু দূরে চলে আসছে। এখন আমি জাস্ট কি করবো প্রথম লাইনের জন্য ট্যাপ ক্লিক করে করে ট্যাপ দিয়ে দেবো, ক্লিক করে করে ট্যাপ দিয়ে দেবো। দ্বিতীয় লাইন গুলো আমাকে ট্যাপ না দিলেও চলবে। আচ্ছা হয়ে গেল। এবারে জিনিসটাকে তুমি কপি করো, কন্ট্রোল সি দিয়ে কপি করো। কপি করে তুমি এখন যদি বলো টপ ফিলটাকে আমি আটটা পেজে দিব, এখানে দিব না, ঠিক আছে এটাকে করো পাতা তিন, এটাকে করো চড়া পাতা তিন। টপ ফিলটাকে ভুল করো, আন্ডারলাইন করো। এবার এখানে তুমি এসে ট্যাবল, এখানে ট্যাবল করো, ট্যাবলের মধ্যে হবে গিয়ে এটা তো হবে যে সাক্ষী গণের বাংলা কর। ঘুমে গেলাম, সাক্ষী গণের সাত কর 50 বড় করো, সেন্টার করো, আন্ডারলাইন করো, অথবা সেন্টার না করলে সমস্যা নাই। এবার নিচে এন্টার দাও, এন্টার দিয়ে এখানে সংখ্যা দাও এক, এগুলো তো নাম্বার গুলো আবার আন্ডারলাইন হবে না, ঠিক আছে এক নাম্বার এন্টার দাও, দুই নাম্বার জায়গা যেহেতু আছে অসুবিধা নেই, ঠিক আছে ফাঁকা রাখো প্রবলেম নেই। এবার এখানে কন্ট্রোল ভি দিয়ে মেস করলাম, কেন ওই যে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সাত কর, এদেরকে সিলেক্ট করে কন্ট্রোল সেন্টার করলাম, ভুল করলাম এবং এন্টার দিয়ে ফাঁক। তারপর এখানে উপরে আবার কি করলাম ডট ডট দিয়ে দিলাম, অর্থাৎ ডট ডট এর পরে ওরা কি করবে স্বাক্ষর করবে, ঠিক আছে ডট ডট। এখন এই জিনিসটা একটু বেশি বিদায় কন্ট্রোল ওয়ান দিয়ে একটু ফাঁকা করে দিলাম, না ফাঁকাটাকে লাগাই দিলাম আবার ফাঁকা করলাম। এবার আবার এখানে এন্টার দিলাম, ডট ডট দিয়ে দিব এবং এদেরকে কি করবো বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেলে কিছু কেটে দাও অথবা ভয়টা যদি কম হয় একটু বাড়া দাও। এবার এদের দুজনকে তুমি লেআউট এসে লেআউট থেকে সেন্টার করে দাও, মোটামুটি এখানে এখানে আটটু গ্যাপ দাও, তোমার এখানে গ্যাপ আছে এখানে আটটু গ্যাপ দিলাম। এবং কাছে যদি হয়ে যায় সমস্যা হলে তুমি বক্সটাকে সিলেক্ট করে হোম হোম থেকে থেকে নো বার্নার করে দেবা। এবার তুমি কন্ট্রোল পি দিয়ে পিন করে দেখো এটা পিন পিপি কিরকম আছে, তাহলে একটা পেজের উপরে খালি আছে, এখানে নিচে অনেকগুলো খালি আছে, সুন্দর একটা সেটিং করে ফেলছি, কোনো অসুবিধা হবে না। এবার দুই নম্বর পেজে গিয়ে দেখে দুই নম্বর পেজে পাতাটু আছে আছে, এরপর চলমান পাতা আছে আছে, কিন্তু আমরা হয়ে গেল সবকিছু ঠিকঠাক। তবে এখানে নিচে অনেকগুলো জায়গা আছে, তুমি চাইলে এখানে কিছু কাজ করতে পারো। এই যে এখানে এসে আমি এখানে যেহেতু নিচের দিকে জায়গা আছে অনেক, সেজন্য এই জিনিসটাকে একটু নিচে নামে দিলাম, এদেরকে একটু নিচে নামে দিলাম, এটাও একটু নিচে নামে দিলাম, ঠিক আছে। তবে এখানে আমি দেখতেছি যে এগুলো জাস্টিফাই হয় নাই, আমরা একটু কন্ট্রোল দিয়ে দিয়ে জাস্টিফাই করে দিই, ঠিক আছে। এবার দেখলে কাজটা সুন্দর হওয়ার মতো হয়ে গেল, এটাকে একটু জাস্টিফাই করে দাও, এদিকে জাস্টিফাই ছিল না আগে, এখন ঠিক আছে এখানে এরও জাস্টিফাই নাই, তাহলে কিন্তু কন্ট্রোল দিয়ে দিয়ে জাস্টিফাই করে দাও। এটা মাঝখানে একটু নিয়ে দাও, এটাকে বড় করো টাইটেল, আর একে কি করবে কন্ট্রোল আর দিয়ে ডানে, কন্ট্রোল আর দিয়ে ডানে, এর কন্ট্রোল আর দিয়ে ডানে নিয়ে যাও, তাহলে সুন্দরভাবে আমাদের চুক্তিপত্রটা সম্পন্ন হয়ে গেছে।